ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جينا الطلاق هو منا সংক্ষিপ্ত করে বলছি, তালাক হবে না, কিন্তু যদি সরাসরি জিনা হয়ে থাকে তাহলে এক হায়াজ পর্যন্ত অপেক্ষা করবে, মানে স্বামী তার সাথে মেলামেশা করবে না, কারণ হয়তো বাচ্চা চলে যেতে পারে। এক হায়াজ, কেউ কেউ তিন হায়াজ বলেছেন, আল্লাহুল মুস্তাআন। আর যদি এক হায়াজ যাওয়ার পর স্বামীর সাথে মেলামেশা করবে, কিন্তু সর্বোপরি বাচ্চা হবে, এই যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা হবে স্বামীর, কারণ হাদিসে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু লিল ফিরাশ, বাচ্চা হচ্ছে বিছানার জন্য। কুলিল আহিলি আল হাজার, আর যে তার সাথে জিনা করেছে তার জন্য পাথর, অর্থাৎ তাকে পাথর দিয়ে হত্যা করা হবে। ডেঞ্জারাস, বিপজ্জনক একটা কাজ, তাই তবা করুন মন থেকে যদি কেউ এরকম করে, আল্লাহ মাফ করবে। আর যেরকম বললাম ওইরকম তার সাথে থাকতে পারে, আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। এইসব হচ্ছে নিয়ন্ত্রণহীন থাকার কারণে, আল্লাহর বিধিবিধান পালন না করে চলাফেরার কারণে। পর্দা নাই, পুশিদা নাই, কখনো এরকম হয় দেবর বাসুরের সাথে এরকম গলত আচরণ হয়, আস্তাগফিরুল্লাহ। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বলেছিলেন, ইয়াকুম উদ্দুখুল আলা নিসা, তোমরা নারীদের কাছে যাওয়া থেকে দূরে থাকো। সাহাবে কারাম কোনো একজন প্রশ্ন করলেন, আফালা আইতাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, দেবর বাসুর এদের সম্পর্কে কী বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল হামু ওয়াল মাউতু, দেওয়ার বাসুর হচ্ছে মৌত, আল্লাহুল মুস্তাআন। কারণ সাধারণত এদের থেকে দূরে থাকা যায় না, অন্য থেকে দূরে থাকতে পারে, আর বর্তমান সময়ে তো দূরে কাছে কাছে দূরে, এই যে কথিত মোবাইল ইত্যাদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত না কিছু হচ্ছে পৃথিবীতে। যাই হোক, সর্বোপরি আমার বয়সটা শুনলে আশা করি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন, স্বামী যদি মাফ করে দে থাকতে পারবে, কিন্তু ওই যদি বাচ্চা গেছে কিনা এটা জানার জন্য এক হায়াজ পর্যন্ত অপেক্ষা করবে। এটাকে বলা হয় ইস্তিবলা রাহিম, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম।